শুরুতেই সংবাদ শিরোনাম, সন্ত্রাসে জড়িত থাকার দায়ে ভারতকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, হুঁশিয়ারি ইমরান খানের। আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে হত্যার প্রচেষ্টা ব্যর্থ, বন্দী তিনজন। কারাবাখে চক্কর দিল রাশিয়ার 20টি বিমান। জার্মানিতে মুসলিমদের হত্যার পরিকল্পনাকারী 12 উগ্রবাদী গ্রেফতার। এবং সবশেষ থাকছে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ থেকে সহিংসতা, গ্রেফতার 20 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানি সন্ত্রাসী হামলা চালানো এবং হাজার হাজার নিরীহ নিরঅপরাধ পাকিস্তানিকে হত্যার দায়ে ভারতকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, পাশাপাশি রাষ্ট্রীয় মদতে পরিচালিত ভারতের সন্ত্রাসী কর্মকাণ্ড চিরতরে বন্ধ করতে বিশ্বকে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি এবং পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখার। সেখানে তারা সন্ত্রাসে নয়াদিল্লির জড়িত থাকার এবং পৃষ্ঠপোষকতার অকাট্য প্রমাণ স্বরূপ বিভিন্ন দলিল উপস্থাপন করেন। এরপর শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে ভারতকে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, রাষ্ট্রীয় মদত এবং পৃষ্ঠপোষকতায় পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদে ভারতের জড়িত থাকার অকাট্য তথ্য প্রমাণ আমরা উপস্থাপন করেছি। পাকিস্তানের ভিতরে রাষ্ট্রীয়ভাবে ভারতে সরাসরি জড়িত থাকার বিষয়ে এসব তথ্য প্রমাণ বিশ্বের সকল দেশের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এসব প্রমাণ পাওয়ার পরও ভারতের এই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিষয়ে বাকি বিশ্ব উদাসীন বা চুপ করে বসে থাকতে পারে না। তিনি বলেন, ভারতীয় এই সন্ত্রাসবাদ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নয়াদিল্লিকে বাধ্য করতে হবে, পাশাপাশি হাজার হাজার নিরীহ নিরঅপরাধ পাকিস্তানি জনগণকে হত্যার জন্য ভারতকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখতে হবে। আর্মেনিয়া ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস বা NSS জানিয়েছে, তারা দেশের প্রধানমন্ত্রী নিকোল পাচিশিয়ানকে হত্যার একটি পরিকল্পনা প্রতিহত করেছে। আজারবাইজানের সঙ্গে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি করার পর পাচিশিয়ানের কাছ থেকে ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে এই হত্যা প্রচেষ্টা চালানো হয় এবং এর সঙ্গে সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তা জড়িত ছিলেন। NSS জানিয়েছে, এই সংস্থার সাবেক প্রধান আর্তুক বানেস তিয়ান, রিপাবলিকান পার্টির সাবেক সংসদীয় দলের প্রধান বাহরাম বাখদাসিয়ান এবং সাবেক সেনা কর্মকর্তা আশুত মিনাশিয়ানকে বন্দী করা হয়েছে। NSS এর একটি বিবৃতিতে জানিয়েছে, সন্দেহভাজন এসব ব্যক্তি প্রধানমন্ত্রীকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলের পরিকল্পনা করেছিলেন। প্রধানমন্ত্রীকে হত্যার পর ক্ষমতা দখল করে কাকে নতুন প্রধানমন্ত্রী করা হবে তাও তারা আলোচনা করেন। নাগানো কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার গত 6 সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর বাকুর সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি করার কারণে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাচিশিয়ানের মারাত্মক চাপের মধ্যে রয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির পর তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাজধানী ইয়েরেভান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করছে। কারাবাখের বিভিন্ন গ্রামে বসবাসরত জাতিগত আর্মেনীয়রা ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার আগে তাদের ঘরবাড়ি আগুন দেয়। যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় এ সমস্ত এলাকা আজারবাইজানের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির পর চাপের মুখে পড়লেও নিকোল পাচিশিয়ান বলেছেন, পরিপূর্ণভাবে বিপর্যয়ের মুখে পড়ার অবস্থা থেকে বাঁচতেই তিনি আজারবাইজানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছেন, এছাড়া তার সামনে বিকল্প কোনো পথ ছিল না। বিরোধীয় নাগানো কারাবাখে গত 24 ঘন্টায় চক্কর দিয়েছে রাশিয়ার 20টি বিমান। ও বিমানগুলো মস্কোর 176 শান্তিরক্ষী ছিল। আজারবাইজানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আজেরি সংবাদ মাধ্যম আজ ভীষণ। প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার বিমানবন্দর থেকে সব শান্তিরক্ষীরা বিশেষ বিমানে আর্মেনিয়ায় পৌঁছায়। বিমানবন্দরে ট্রেইলার সহ 20টি ভারী যানবাহনও ছিল। পরে রাশিয়ার MI-8 এবং MI-24 হেলিকপ্টার ব্যবহার করে শান্তিরক্ষীরা কারাবাখে পৌঁছায়। নাগানো কারাবাখ নিয়ে 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে 10 নভেম্বর আর্মেনিয়া, আজারবাইজান এবং রাশিয়ার মধ্যে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী নাগানো কারাবাখ এবং আর্মেনিয়া আজারবাইজানের করিডোর দায়িত্ব পালন করবে রাশিয়ান শান্তিরক্ষীরা। মোট 1960 রাশিয়ান শান্তিরক্ষী মোতায়েন করা হবে বিরোধী অঞ্চলটিতে। 5 বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা। জার্মানিতে মুসলমানদের হত্যার পরিকল্পনাকারী দেশটির কট্টর ডানপন্থী 12 উগ্রবাদীকে গ্রেফতার করেছে সে দেশটির পুলিশ।
রাজনৈতিক আশ্রয়প্রার্থী এবং মুসলিম শরণার্থীদের হত্যার মিশন নিয়ে সন্ত্রাসী দল গঠন করা এবং 12 উগ্রপন্থীর বিরুদ্ধে আদালতে সন্ত্রাসবাদের অভিযোগ আনেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলতি মাসের ফেব্রুয়ারিতে তাদেরকে গ্রেফতার করা হলেও গত বৃহস্পতিবার আদালতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। জার্মানির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কট্টরপন্থী সব উগ্রবাদীকে গ্রেফতার করে পুলিশ, তবে এতদিন সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়নি। মুসলমানদের হত্যা করে জার্মানিতে তাদের একটি গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা ছিল বলেও জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতরা সবাই শ্বেতাঙ্গ এবং জার্মানির নাগরিক। এই সন্ত্রাসী গ্রুপের দুই নেতা বেশ কয়েকটি গোপন বৈঠক করে হামলার বিষয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের প্রায় দুই সপ্তাহের মাথায় সহিংসতায় জড়ালো মার্কিনিরা। রোববার দিনের শুরুতেই ওয়াশিংটন ডিসির বেশ কিছু এলাকায় হাতাহাতির, ছুরিকাঘাত, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে অন্তত 20 জনকে। গত 3 নভেম্বর অনুষ্ঠিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ভোটে জয়ী হয়েছেন তা নিশ্চিত হয়ে যায় এবং এর এক সপ্তাহ পরেই এই আন্দোলন শুরু হয়। কিন্তু এখনও পরাজয় স্বীকার করেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বরং নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন তিনি, যদিও এ বিষয়ে এখনও কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেননি রিপাবলিকান শিবির। শনিবার ভোট জালিয়াতি নিয়ে ট্রাম্পের দাবির সপক্ষে ওয়াশিংটন ডিসির রাস্তায় নেমে হাজার হাজার সমর্থকরা নেমে আসেন। এ সময় ভোট চুরি বন্ধ কর, প্রত্যেকটি ভোট গণনা কর প্রভৃতি স্লোগান দেন তারা। অনেকের হাতে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানদারী পতাকা দেখা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য মতে এদিন হোয়াইট হাউসের অদূরে ফ্রিডম প্লাজায় সমবেত হয়েছিল অন্তত 10,000 ট্রাম্প ভক্ত। যুক্তরাষ্ট্র জুড়ে করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ সত্ত্বেও বিক্ষোভকারীদের বেশিরভাগ ওই মুখে মাস্ক দেখা যায়নি, ছিল না সামাজিক দূরত্ব। পরে তারা মার্কিন সুপ্রিম কোর্টের দিকে মিছিল নিয়ে যান। তবে রাত নামতেই শান্তিপূর্ণ বিক্ষোভ ক্রমে সহিংস হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি এবং ভিডিওতে বেশ কিছু জায়গায় মারামারি এবং ইট পাটকেল নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।